অনেকদিন আগেই রঘু নামের এক গরিব লোক তার মেয়েকে নিয়ে এক গ্রামে থাকত। রঘু সারাদিন টাকা রোজগার করত, কিন্তু তার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। সে তার মেয়েকে ভালো স্কুলে পড়ানো তো দূরের কথা, ভালো খাবারও পড়ার জন্য নতুন জামা কাপড়ও দিতে পারত না। সে তার এই অক্ষমতার কারণে সর্বদা দুঃখ পেত। তারপর কিছুদিন পর ছেলেরা রঘুর মেয়েকে দেখতে আসে। ছেলের বাড়ির লোক রঘুর কাছে অনেক যৌতুক দাবি করে, এতে রঘু খুব চিন্তিত হয়ে পড়ে। কিছু না কিছু করে আমাকে অনেক টাকার ব্যবস্থা করতে হবে, না হলে আমার মেয়ের বিয়ে হবে না। হে ভগবান, এখন তুমি আমাকে একটা পথ দেখাও। রঘু মন খারাপ করে আকাশের দিকে তাকায়, আর তখনই একটা কাক রঘুর কাছে এসে বলে, শোনো গরিব লোক, তুমি যদি তাড়াতাড়ি ধনী হতে চাও তাহলে আমার কাছে একটা দারুণ সমাধান আছে। কাছের সাগরে যাও, সেখানে তুমি একটা আনারসের ঘর দেখতে পাবে যেটা জলে ভাসছে। সেই ঘরের ভিতরে অনেক সোনার বাসন আছে। সেই সম্পদ পাওয়ার পর তোমার দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে। ও, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি কখনো মিথ্যে বলি না। তবে হ্যাঁ, তুমি সেই আনারস বাড়ির থেকে সোনার বাসন একবারে নিয়ে আসতে পারো, আর দ্বিতীয়বার ওখানে যাবার ভুল করো না, না হলে কঠিন শাস্তি পেতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, লোভ করে আমি কখনো কোনো অন্যায় করব না। তারপরের দিন রঘু একটা নৌকায় বসে সমুদ্রের দিকে যায়। দীর্ঘদিন নৌকা চালানোর পর অবশেষে সে তার সামনে সেই জাদুকরি আনারস ঘর দেখতে পায়। সেই বাড়ি দেখে রঘু খুব খুশি হয়। তারপর রঘু দরজা খুলে ঘরের ভিতরে চলে যায়। এই আনারস বাড়ির ভিতরে একটা বড় রাক্ষস বসেছিল। তুমি কে আর এখানে কি করতে এসেছো? আমি একজন গরিব মানুষ, আমার কাছে টাকা নেই, আমি খুব দুঃখিত এবং আমার পরিবারের খরচা চালাতে পারি না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সোনার বাসন দিচ্ছি। এরপরে রাক্ষস রঘুকে অনেক সোনার বাসন দেয়। এই বাসনপত্র নিয়ে বাজারে বিক্রি করো, আর এর থেকে যা টাকা পাবে তাতে আরামে সারা জীবন কাটিয়ে দেবে। তবে হ্যাঁ, আবার এখানে আসার ভুল করো না, নইলে আমি লোভীদের খুব খারাপ অবস্থা করি। ঠিক আছে, আমি আর কখনো এখানে আসবো না। তারপরে রঘু সমস্ত সোনার বাসন নিয়ে যায় এবং বাজারে বিক্রি করে এবং সে প্রচুর অর্থ পায়। তারপরে রঘু তার মেয়ের খুব আড়ম্বরের সাথে বিয়ে দেয়। কিন্তু অন্যদিকে রঘুর জামাই চন্দু ছিল লোভী ছেলে। সে যত তাড়াতাড়ি সম্ভব বড় লোক হতে চেয়েছিল। তারপর একদিন চন্দু রঘুর মেয়ে চম্পাকে বলে, শোনো চম্পা, তোমার বাবা আগে খুব গরিব ছিল, হঠাৎ এত টাকা কোথা থেকে পেলো? বিয়েতে তো অনেক টাকা খরচ করে ফেলেছে, তোমার বাবা মনে হয় অনেক টাকা আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার বাবার সাথে আমি এই বিষয়ে কথা বলেছি, কিন্তু আমার বাবা কিছু বলেনি। চলো আজ তোমার বাবার বাড়িতে যাই, ওর সাথে কথা বলে গুপ্তধনের রহস্য জানতে পারি। তাহলে একবার গুপ্তধনের কথা জানতে পারলে আমি অনেক গুপ্তধন পেয়ে ধনী হয়ে যাব আর বড় লোক হয়ে যাব, তুমি রানীর মতো থাকবে। চন্দুর কাছ থেকে এই কথা শুনে চম্পা খুশি হয়ে যায়। আর তারপর পরের দিন দুজনেই রঘুর কাছে পৌঁছয়। বাবা, তুমি এত ধন সম্পদ কোথা থেকে পেলে? চন্দুকে বলো যাতে সেও ধনী হতে পারে। বাবা বলুন, আপনি এত সম্পদ কোথা থেকে পেলেন? আমিও ধনী হতে চাই যাতে আপনার মেয়ের জীবনে কোনোদিন টাকার অভাব না হয়। তারপর দুজনেই অনেক পীড়াপীড়ির পর রঘু অবশেষে সত্য কথা বলতে রাজি হয়।
আমার কথা মন দিয়ে শোনো, এটা একটা গোপন ব্যাপার। কাছের সমুদ্রের মাঝখানে একটা অনেক বড় আনারস ঘর আছে। সেই ঘরের ভিতরে একটা রাক্ষস বাস করে। সেই গরিব দুঃখী মানুষকে সোনার বাসন দিয়ে সাহায্য করে। তুমি একবার সেখানে যেতে পারবে এবং প্রচুর সোনার বাসন আনতে পারবে। তবে সেখানে আবার যেতে ভুল করো না, তা না হলে তোমরা সমস্যায় পড়বে। তুমি চিন্তা করো না বাবা, আমরা মোটেও লোভী হব না, আর আমরা একবারই যাব। তারপর পরের দিন চান্দু ও চম্পা দুজনেই ছেঁড়া পুরনো জামা কাপড় পরে গরিবের রূপ ধারণ করে আর নৌকোয় করে সাগরে পৌঁছয়। অনেকক্ষণ নৌকোয় করে যাবার পর তারা দুজনেই জাদু আনারস ঘরের সামনে পৌঁছে যায়। ঘরের ভিতরে যেতেই তারা রাক্ষসকে দেখতে পায়। তোমরা দুজন কে আর এখানে কি করতে এসেছো? আমরা দুজনেই খুব গরিব, খাবার কেনার টাকা নেই, তাই আমরা দুজনে তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। এরপর চান্দু ও চম্পা দুজনেই হাঁটু গেড়ে বসে জোরে জোরে কাঁদতে থাকে এবং দুজনকেই কাঁদতে দেখে রাক্ষস তাদের প্রতি করুণা করে। আমি তোমাদের সাহায্য করব। তারপর রাক্ষস ওদের দুজনকে কিছু সোনার বাসন দেয়। এই সোনার বাসনগুলো নিয়ে বাজারে বিক্রি কর, এতে তোদের দারিদ্র দূর হবে। তবে হ্যাঁ, আর কখনো এখানে আসার চেষ্টা করিস না, না হলে এর ফল খুব খারাপ হবে। এরপর চান্দু ও চম্পা সেখান থেকে সোনার বাসন নিয়ে চলে যায়। তারপর সেই বাসনগুলো বাজারে বিক্রি করে তারা অনেক টাকা পায়। কিন্তু টাকা আসতেই চান্দু এবং চম্পা যথেচ্ছভাবে বেকার কাজে টাকা ব্যয় করতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তাদের সমস্ত টাকা শেষ হয়ে যায়। আরে এ কি, এত তাড়াতাড়ি সব টাকা ফুরিয়ে গেল, এখন তো আমাদের কাছে আর কিছুই নেই। হ্যাঁ ঠিক বলেছো, এখন কি করব, আমরা তো আবার গরিব হয়ে গেছি। আমার কাছে একটা দারুণ উপায় আছে, আমাদের আবার সেই জাদুকরি আনারসের বাড়িতে যেতে হবে। এইবার আমরা সেই রাক্ষসকে মেরে অজ্ঞান করে দেবো এবং সেখানে রাখা সমস্ত বাসনপত্র আমাদের বাড়িতে নিয়ে আসবো, তাহলে আমাদের সারা জীবন আর টাকার অভাব হবে না। এইভাবে লোভে পড়ে দুজনেই সেই জাদুকরি আনারস বাড়িতে পৌঁছে যায়। রাক্ষসকে দেখে চান্দু তৎক্ষণাৎ তার মুখে ঘুমের ওষুধ ছিটিয়ে দেয়, কিন্তু তাতে রাক্ষসের কোনো কিছু হয় না। আমি আগেই তোদের দুজনকে বুঝিয়ে দিয়েছিলাম এখানে আসবি না, কিন্তু তোরা আবার দ্বিতীয়বার এখানে এসেছিস, তোদের শাস্তি পেতেই হবে। এরপর রাক্ষস তার জাদুকরি শক্তি দিয়ে উভয়কে সোনার চামচ ও বাটিতে পরিণত করে। এইভাবে উভয়ই তাদের লোভের ফল পায় এবং তারা দুজনেই আজীবনের জন্য চামচ আর বাটিতে পরিণত হয়।